তো শিশু তো আর ধূমপান করে নাই, তাহলে শিশুর শরীরে কিভাবে নিকোটিন গেল? তো সেখানে ব্যাখ্যা এসেছে যে বাবা না হয় বড় ভাই না হয় প্রতিবেশী এরা ধূমপান করে, এই ধূমপানের ধোঁয়াটা ওই শিশু যখন গ্রহণ করে সেখান থেকে নিকোটিনটা সন্তানকে ভালোবাসি তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে ধূমপান আমরা করব না, যদি আমরা করি আমি যদি হেরে যাই যে না আমার জীবনের সাথে আমি হেরে গেছি, ধূমপানকে আমি ছাড়তে পারতেছিলাম, আমার সে শক্তিশালী ধূমপান, এটা যদি কেউ মনে করি তাহলে সে করেন, আমার আপত্তি নেই, তবে সেটা অবশ্যই নিরাপদ জায়গায় গিয়ে যেখানে আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সে শিশু হোক অথবা বৃদ্ধ হোক। আমরা সাধারণত কী করি, একটু সিনিয়র দেখলে সিগারেটটা, এই অনুষ্ঠানে এই বিজয়ের মাসে আমি দুইটা অনুরোধ করলাম, একটা হচ্ছে যে মাদকের বিরুদ্ধে আমরা সারা জীবন কাজ করবো, আরেকটা হচ্ছে ধূমপান আমি করবো, যদি করতেই হয় সেটা